গ্রামের আমার দুর্গত বন্যা দুর্গত মা ভাই বোন যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আল্লাহর দরবারে। আল্লাহ পাক আমাদেরকে এ পর্যন্ত এই বন্যার এত পানির পরও যে বাঁচিয়ে রেখেছেন, আমরা যে ব্যথি আছি, আমাদের মা বোনরা যে ব্যথি আছে, আমরা এই রাজাপুর গ্রামের পক্ষে আমাদের একটা বিশ্ব সংগঠন, আমাদের ছোটো ভাই ভাতিজা মারা প্রতিনিধি গ্রামের ছেলেরা নিজেরা করেছেন, আমরা তাদেরকে তাদের মাধ্যমে এই ত্রাণটা বিতরণ করতেছি আজকে 210 জনকে। প্রতি এক প্যাকেটে 7 কেজি চাল, 2 কেজি চাল, 2 কেজি পেঁয়াজ, 3 কেজি আলু, 1 লিটার তেল। এই সহযোগিতাটায় আমার ছোটো ভাই বাহাদুর, আমি নিজে এবং আমাদের দীর্ঘ সংগঠন যেটা তাদের মাধ্যমে আমরা এই সহযোগিতায় আমরা যে বিতরণ করেছি 210 জনের অনেক আছেন। আমরা চেষ্টা করেছি এই বন্যার সময় সকলকে সহযোগিতা করার জন্য, আমরা যতটুকু পেরেছি সার্বিক সহযোগিতা করেছি, আরও দরকার আরও অনেক দরকার। যেহেতু এটা বিশাল গ্রাম, 7,000-7,500 ভোটের গ্রাম, আরও অনেক লোকজন আছে, আমাদের পক্ষে তো সংকুলন হচ্ছে না। যদি আরও কেউ আমাদের এই জন্য এগিয়ে আসেন, আমরা আমাদের পক্ষ থেকে সাধুবাদ জানাবো, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো। যাদের ইচ্ছা হয়, যারাই চান, এই দীর্ঘ সংগঠনের মাধ্যমে আপনারা দিতে পারেন, আসতে পারেন। আমি আমাদের ইউনিয়নের আমাদের রাজাপুর গ্রামের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে তাদেরকে সাধুবাদ জানাই এবং তাদের প্রতি কৃতজ্ঞতা জানাবো যারা এগিয়ে আসবেন, কারণ আরও ত্রাণের দরকার। এটা কুমিল্লা জেলা ভৈরব উপজেলা 1 নং রাজাপুর ইউনিয়ন। আমাদের গ্রামে 2টা ওয়ার্ড আছে, 5 এবং 6 নং ওয়ার্ড। এখানে 7,500 ভোট আছে, আমাদের বসতি প্রায় 12,000। আমার এই গ্রামের প্রায় 95% জমি পানিতে প্লাবিত হয়েছে। আমরা সরকারিভাবে তেমন কোনো আর্থিক সহযোগিতা পাই নাই। আমাদের আশ্রয়কেন্দ্র ছিল রাজাপুর উচ্চ বিদ্যালয় এবং সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে 172টি ফ্যামিলি ছিল, 172টি ফ্যামিলির মধ্যে লোকজন ছিল 794 জন। আমরা বন্যার প্রথম দিন থেকেই ওদেরকে সকালবেলা শুকনা খাবার, দুপুরে রাত্রে রান্না করা খাবার আমরা ব্যবস্থা করেছি। আমরা এখন বানবাসী মানুষ যখন পানি কমে গেছে তখন তারা বাড়িতে ফেরত যাওয়ার শুরু করেছে। সেই সময় আমরা আজকের এই ত্রাণগুলো আমরা নিজ উদ্যোগে গ্রামের লোকজনের সহযোগিতা, আমার বন্ধু বান্ধবের সহযোগিতা, আমরা ব্যক্তিগতভাবে দীপ্ত সামাজিক সংগঠনের মাধ্যমে এখানে ভলন্টিয়ার প্রায় 40 জন, তারা অক্লান্ত পরিশ্রম করেছে। শুকনা ত্রাণটা আমাদের গ্রামে পর্যাপ্ত আসে নাই, ছেলেরা প্রায় 1.5 কিলোমিটার পানি ভেঙে যাওয়া পার্শ্ববর্তী গ্রাম থেকে আনতে হয়েছে। তো এই জন্য আমাদের আরও ত্রাণের প্রয়োজন। আর বন্যার পরবর্তীতে আমরা গ্রামের চতুর্পাশে ঘুরে দেখেছি অনেকের বাড়িঘর নষ্ট হয়েছে, আমরা ওখানেও আমরা সহযোগিতা করব। আর সরকারকে বা কোনো ব্যক্তিকে যদি আমরা সহযোগিতা পাই, ইনশাল্লাহ আপনাদের সহযোগিতা আমরা গ্রহণ করবো।